বন্যা পরিস্থিতির খবর জানাতে নেত্রকোনা ও সুনামগঞ্জ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যুক্ত হচ্ছে নেত্রকোনাতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কাকুন। নেত্রকোনা কাকুন, আপনার কাছে জানতে চাই, নেত্রকোনা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, কত মানুষ এই মুহূর্তে পানি বন্দী বলে জানতে পেরেছেন? ধন্যবাদ তন্ময়। আসলে আপনি যেমনটি দেখছিলেন বা মানে নিউজের মাধ্যমে বা খবরের মাধ্যমে, যে গতকালকে থেকে কিন্তু আসলে নেত্রকোনার বেশ কয়েকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে কিন্তু নদী তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসলে পানি প্রবেশ করেছে। আমি যদি আপনাকে জানাই যে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার উবদাখালী নদী, এটি হচ্ছে সীমান্ত ঘেঁষা একটি নদী, সেই নদীর পানি উপচে কিন্তু ইতিমধ্যেই তীরবর্তী ইউনিয়ন পোগলা ইউনিয়ন, বরখাপন এবং রংছাতি সহ লেঙ্গুড়া ইউনিয়নের বেশ কিছু নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। এতে করে কিন্তু কিছু মানে অন্তত পক্ষে 10,000-এরও বেশি মানুষ কিন্তু আসলে পানিবন্দী অবস্থায় কিন্তু রয়েছে, যে কারণে কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ কিন্তু বাড়ছে। আর এই পানি যদি আসলে স্থায়ী হয় সে ক্ষেত্রে কিন্তু আসলে বড় রকমের সমস্যার সম্মুখীন হবে বলে আশঙ্কা করা হচ্ছে, স্থানীয়রা বলছেন। আমি যে নদীটি দেখাচ্ছি আসলে এটি নেত্রকোনার মগরা নদী, সেই মগরা নদীও কিন্তু আসলে প্রায় ভরপুর অবস্থায় এই মুহূর্ত পর্যন্ত কিন্তু ভরে, মানে একেবারে কানায় কানায় ভরপুর, যে কোনো মুহূর্তে কিন্তু আসলে নদী উপচে কিন্তু তীরবর্তী অঞ্চলগুলো সেগুলো কিন্তু আসলে প্লাবিত হতে পারে। আর সব মিলিয়ে কিন্তু নেত্রকোনা সীমান্তবর্তী উপজেলা সহ সবগুলো উপজেলাতে কিন্তু আসলে অতিরিক্ত ভারী বর্ষণের ফলে কিন্তু আসলে এই বৃষ্টিপাতের কারণে কিন্তু আসলে নদ-নদীর পানিগুলো বাড়ছে এবং বন্যার আশঙ্কা কিন্তু স্থানীয়দের মাঝে বাড়ছে। এই ছিল কিন্তু নেত্রকোনা থেকে আমার কাছে বন্যা পরিস্থিতি সর্বশেষ। আমি চলে যাচ্ছি সুনামগঞ্জে, সুনামগঞ্জে রয়েছে বোরহান। বোরহানউদ্দিন আসলে জানাবেন সেখানকার পরিস্থিতি কি। বোরহান, ধন্যবাদ সুহান, আপনি যেটা নেত্রকোনা থেকে যেটা জানাচ্ছিলেন। আমি এখন আছি সুনামগঞ্জের সুরমা নদীর পাড়ে এবং সুনামগঞ্জের সকল নদী আপনার ভরপুর পানিতে পরিপূর্ণ। সুনামগঞ্জের সুরমা নদী সহ সুনামগঞ্জে 136টা হাওর পানিতে ভরপুর হয়েছে। গত 5 দিন ধরে বৃষ্টিপাতে আপনার সুনামগঞ্জের নদ নদীর পানি বাড়ছে। আজকে সকালেও আপনার সকাল থেকে বৃষ্টিপাতে শহরের পানি আস্তে আস্তে শহর থেকে বেরিয়ে যাচ্ছে এবং কালকে আপনার সুনামগঞ্জের বৃষ্টি পানিতে আপনার শহরে কিছু পানি ঢুকেছিল এবং বৃষ্টি কমার সাথে সাথে শহরের পানি কমে গেছে। আপনার সুনামগঞ্জে আপনার এখন পর্যন্ত আপনার যে অবস্থা, বৃষ্টিপাত বাড়ার কারণে পানির ডল উপচে যাচ্ছে, সুরমা নদীর পার হয়ে নিম্নাঞ্চলে পানি ঢুকছে। সুনামগঞ্জের 6টি উপজেলা আছে নিম্নাঞ্চল, যেমন সাতক আপনার দোয়ারাবাজার সদর উপজেলা এবং বিশম্বরপুর, এইগুলিতে আপনার পানি ঢুকতেছে আপনার। এবং সুনামগঞ্জে এখন পর্যন্ত যে অবস্থা আমাকে জেলা প্রশাসন জানিয়েছেন, আপনার সুনামগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত হলে সুনামগঞ্জের সকল ধরনের জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।